রাতের আধারে দুর্বৃত্তদের হাতে আক্রান্ত হলেন এক গাড়ির চালক। ঘটনা আগরতলা কমলপুর সড়কের লিপস্টিক বাজার এলাকায়। আক্রান্ত চালকের নাম শ্যামল ঋষি দাস, তার বাড়ি কমলপুর মানিক ভাটার। জানা যায় আগরতলা থেকে সামগ্রী নিয়ে কমলপুরের উদ্দেশ্যে যাচ্ছিল গাড়ির চালক শ্যামল ঋষি দাস। মাঝ রাস্তায় লিপস্টিক বাজারের কিছুটা আগে গাড়ির তেল শেষ হয়ে যায়। বিষয়টি রাতেই মালিককে ফোন করে জানায় চালক, সতু নামে আরেক চালককে দিয়ে তেল পাঠানোর ব্যবস্থা করা হয়। এর মধ্যে কিছু দুষ্কৃতিকারী ঘটনা স্থলে ধারালো অস্ত্র নিয়ে উপস্থিত হয়, ছিনিয়ে নেওয়া হয় গাড়ির চাবি। গাড়ির চালক শ্যামল ঋষি দাসকে ব্যাপক মারধর করে, টাক্কাল দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ গাড়ির চালকের। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। তার মাথায় ও বাঁ কানে আঘাত গুরুতর। বান্ডা কথা আমার